বাইরে আমরা কোন টাকা পাচ্ছি না। আমাদের চাষিরা চরম মানবতার জীবন যাপন করছে, আমরা আমাদের সন্তানের এসএসসি পরীক্ষা চলছে, তাদের ন্যূনতম তাদেরকে আমরা কোনো পয়সা করে দিতে পারছি না, আমরা লেবারের পেমেন্ট দিতে পারছি না, আমাদের চাল ডাল কেনার আমাদের পয়সা পর্যন্ত নাই, আমরা এই পর্যায়ে আছি। আজকে দেশে যে উন্নয়ন হয়েছে, আজকে কেন কি কারণে কোন এর অঙ্গিলের এতে আজকে সুগার মিলের যে তার ন্যায্য কৃষকের মূল্য সেটা সুগার মিল, এটা আমাদের বোধগম্যে আসছে না। আমরা আশা করব এই মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আজকে আমাদের দেশের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি যে কেন আমাদের টাকা দেওয়া হচ্ছে না, এত উন্নয়ন থাকা সত্ত্বেও আমরা চরম মানবতাবর জীবন যাপন করছি, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আর টাকা পয়সা না পাওয়ার কারণে আমরা যে কামলা নিচ্ছি, কামলাদের বেতন দিতে পারতেছি না। কামলাদের বেতন তো দূরের কথা, আমরা আমাদের যে ন্যূনতম যে আমরা জমি আবাদ মানে টাকা দিয়ে যে লিজ নিছি ওই টাকাগুলো দিতে পারতেছি না। পাশাপাশি আমাদের বউ বাচ্চা আমরা তাদের ন্যূনতম চাহিদা পূরণ করতে পারতেছি না। বর্তমান এই উন্নয়নমূলক উন্নয়নশীল দেশে আমাদের এই সুগার মিলের যে কর্মকাণ্ডের আমরা কোনো কর্মী টাকা পয়সা পাচ্ছি না। এই টাকা পয়সার অভাবে শ শ হাজার হাজার চাষি আজকে কুষার রোপণে বন্ধ হয়ে গেছে, এবং এইভাবে যদি বন্ধ হইতে থাকে তাহলে ঠাকুরগাঁ সুগার মিল অতি সত্বর অতি শীঘ্রই বন্ধ হয়ে যাবে। এই মর্মে আমি অনুরোধ জানাই যে কৃষক বাঁচাও এবং ঠাকুরগাঁ সুগার মিলকে বাঁচাও, দেশকে বাঁচাও। আমরা একটি টাকা পাইনি। সবচেয়ে দুঃখের বিষয় যে এখানকার যে চেয়ারম্যান দেলওয়ার সাহেব ছিলেন, উনি দুর্নীতিগ্রস্ত একজন মানুষ, উনি বার বার আমাদেরকে আশ্বস্ত করে যাচ্ছেন যে টাকা দিব, কিন্তু মানুষজন টাকা পাচ্ছে না। আমি নিজেই বহুবার উনাকে বলছি যে স্যার টাকা দেন, সাধারণ কৃষক অসহায়, জানাতে চাই যে আমাদেরকে বাঁচান। এই সুগার মিলটা ঠাকুরগাঁর একটা ঐতিহ্য, আমি সুগার মিলটাকে যেমন বাঁচাতে বলতেছি আমাদের কৃষককে বাঁচান। আমরা যদি না বাঁচি তাহলে সুগার মিল বাঁচবে না, আর সুগার মিলের প্রাণ হচ্ছে কৃষক। কৃষক যদি না থাকে তাহলে সুগার মিল থাকবে না। আর এই যে অবস্থা মানুষের অনিয়া সৃষ্টি হয়ে গেছে, আমরা আগ আবাদ করবো না। অনেকেই অলরেডি আখের মাটিতে ভুট্টা লাগানো শুরু করছে, তাই এই সুগার মিল হয়তোবা যদি এই পরিস্থিতি চলতে থাকে আগামী মৌসুমে এই সুগার মিল 15 দিন চলবে কিনা তাও নিয়ে একটু সন্দেহ আছে। আর আমাদের এই যে টাকা কষ্টের দিত টাকা, একজন কৃষক 450 টাকা আপনার খামলার বেতন, কিন্তু সেটা আমরা দিতে পারতেছি না।